কান্দি পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের জখম, চারজন ভর্তি কান্দি মহকুমা হাসপাতালে। শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে নোয়াপাড়া এলাকায় তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ বাদে টাইম কলে জল নেওয়াকে কেন্দ্র করে। জানা গিয়েছে পৌরসভার ওই টাইম কলে কংগ্রেসের কর্মীদের জল নিতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তখনই বাক বিতণ্ডা তৈরি হলে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয় এবং দুই পক্ষের মোট চারজন গুরুতর জখম হন। গুরুতর জখম চারজনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি তথা কান্দির প্রাক্তন বিধায়ক সফিউল আলম খান এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে সরাসরি দায়ী করেন। অন্যদিকে কান্দি পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের সদ্য তৃণমূল কংগ্রেসের পৌর সদস্য রায়মত শেখ এই ঘটনার জন্য কংগ্রেসকে দায়ী করে বলেন, শান্ত কান্দিকে অশান্ত করার প্রচেষ্টা করছে কংগ্রেস কর্মীরা। ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে গোটা নোয়াপাড়া এলাকায়। পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে ঘটনাস্থলে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কিসের জন্য ঝামেলাটা হচ্ছে? আজকেই ঝামেলা হয়েছে না অনেকদিন থেকে হচ্ছে? আজকে অনেক কোনো হচ্ছে, এই দিয়ে আজকে হয়ে গেছে, দিয়ে বাড়ির মতো আমরা ঘেরে বেরিয়ে গেছে। সব ভুলে পারা ছাড়তে চাচ্ছে না। কে আপনাকে কে মেরেছে? পাশে মেরেছে, হচ্ছে মেরেছে, সাহেব মেরেছে, সুখিনা মেরেছে, রাবিয়া মেরেছে, আর ওর রাহা আর স্বামীর রাহা হতে মেরেছে। কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আপনাকে তো আঘাত করা হয়েছে, আপনারা কি চাইছেন? কি নাম আপনার? হ্যাঁ, মানে কি মানে জল আনতে চাই আর অনেক জল দেবো না, রাসমল বসে দিয়েছে, আজকে জল নেওয়া নিয়ে করে ঝামেলা হয়েছে? জল নেওয়ার আজকে হয়নি, আজকে জল নেলে গিয়ে বলেছিল জল খুলে কালাকালি করে রাস্তাতে গেছিল শাশুড়িটা, দিয়ে ওকে রাস্তায় বসেছিল, দিয়ে ওকে ধরে মারতে লেগেছে। আচ্ছা, আপনার নাম কি? ওই কলে জল জল করে ঝামেলা। কাদের সঙ্গে হয়েছে ঝামেলাটা? ওই কাসেম হোসেন। কিসের জন্য হয়েছে? ওরা কংগ্রেসের মানে ওরা জিতে গেছে ভোটে, সেই কারণে বলছে যে আমরা পানি দেবো না রাজমতের কল, আর পাড়াতে সবারই কল আছে, একমাত্র আমাদেরই কল নয়। ওরা পানি নিতে গেলে পানি দেয় না, দুটো ছোটো ছোটো বাচ্চা সব মুখ ধুতে যাবে, পানি আনতে যাবে, কোনো মতে পানি দিতে যাবে না বাচ্চা দিতে। ইয়ে নিয়ে এক দুটো করে এক কথা হতে হতে ঝামেলা ঝামেলা হতে হতে আজকে মারামারি দিয়ে পা হয়ে গেছে। কে আপনাদেরকে কে পা ইয়ে করেছে? পা রাজমত সরকার নিয়ে কি নাম যারা ছিল তাদের কি নাম? হোসেন, সাইফুন। আপনারা কি চাইছেন? আমরা কি চাই? আমরা এই সঙ্গে চাই চাই যে আমরা কংগ্রেস বলি কি আমরা পার্টি ঠিক করবো না, না রাজমতা করবো, আমরা পানি পাবো না, সেসব বম্বের আবার এখানে ভর্তি আছে, তা তো সামনাসামনি বলে গেছে পুলিশদের সামনে যে বাড়ি উড়িন দেবো, ফুটিন দেবো, বাড়ি দেবো না, ওরা কি পেয়ে গেছে এরকম করে আমাদের কিন্তু ঘুম কেড়েছে, হসপিটালে এসে বলে গেছে পুলিশের সামনেই বলছে। কি নাম আপনার? শিল্পী। ঘটনার কি ঘটবে? এরা তো লুট করে জিতলো, জিতার পরেও মানুষকে শান্তি দিচ্ছে না। এখানটাই 13 নম্বর ওয়ার্ডে কিছু মহিলা কলের জল নিতে গিয়েছিল, তাতে কিছু তৃণমূল দুষ্কৃতি এসে বলছে কল আমাদের, এই কলে জল নেওয়া হবে না বলে তারা জল নিতে গিয়ে তাদের থেকে মারধর করে, তারা এখন হসপিটালে ভর্তি হয়ে আছে। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা, বাজারে চলে এসেছে পিকোয়ান গুঁড়ো মশলা যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।